চীনে করোনা বিস্ফোরণের আবহে বিদেশ থেকে আসা যাত্রীদের করোনা পরীক্ষা শুরু করল দিল্লি বিমানবন্দরে। শনিবার থেকে এই ছবি দেখা গিয়েছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। বিদেশ ফেরত যাত্রীদের করোনা পরীক্ষা চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে দেশের আরও কয়েকটি বিমানবন্দরেও। শীত পূর্তি অতিমারী উদ্বেগজনক আকার ধারণ করেছে চীনে, অতিমারী থাবা বাড়িয়েছে কয়েকটি দেশেও। এই পরিস্থিতিতে শনিবার থেকে 2% বিদেশ ফেরত যাত্রীর করোনা পরীক্ষা করছেন দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ। বিদেশ ফেরত যাত্রীদের বিনামূল্যে করোনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। মধ্যপ্রদেশের খাজুরাহো বিমানবন্দরেও শনিবার থেকে শুরু হয়েছে করোনা পরীক্ষা। একই ছবি দেখা গিয়েছে পুনে বিমানবন্দরেও।